Hello everyone, welcome to my YouTube channel Arif Blogs, and I hope you guys are absolutely fine. And today's video I'm gonna make a reaction video, and ami shomoy pacchi na baire giye vlog korar jonno, but without video amar boshe thakte iccha korche na. So let's begin, and ajke ami reaction video dite jacchi amader Tawhid Afridi bhaier video er upor. And Tawhid Afridi er notun je gaanta asche sei gaanta khubi josh, and cholen dekhi amra kemon sei video. তুমি এমন একটি ছেলেকে বিয়ে করলে যার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নাই। শুধু তাই নয়, ছেলেটি কথা বলতে পারে না, ছেলেটি বোবা। আচ্ছা, তার মানে একটু পর্যন্ত দেখার বুঝতে পারলাম তৌহিদ আফ্রিদি খুব গরিব, ওর কাছে টাকা পয়সা কিছুই নাই, এন্ড তৌহিদ আফ্রিদি কথা বলতে পারে না এই সংটার মধ্যে। দেখি সামনে, আমি ওই ছেলেকে কখনো জামাই হিসেবে মেনে নিতে পারব না। তুমি এত জোরে কথা বলো না, তোমার তো শরীর খারাপ করবে। গরু, তোমার মেয়েকে বলে দাও, না হয় আমাকে, না হয় ওই ছেলে। সব ছবির মতো সেম ডায়লগ, হয়তো আমাকে না হয় ওই ছেলেকে বেছে নিতে হবে, এন্ড সেম মেয়েও ছেলেকেই বেছে নিবে। বাট এই জায়গার মধ্যে আমি একটু কথা বলি, যেটা হচ্ছে সব বাবাই চায় তার মেয়েকে খুব ভালো ছেলেকে ছেলের কাছে বিয়ে দিতে। যে কোনো একটা বেছে নিতে হবে। কি বলছো তুমি এসব, তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হইনি, পাগল হয়েছে তোমার ওই মেয়ে। তোমার ওই মেয়েকে তুমি বুঝাও। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। কপালগুলো কেমন থাকতে পারবো না, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটিকেও ছাড়তে পারবো না। ও, তাহলে এই কথা। যেটাই বলছিলাম, বাবাকে ছেড়ে দিও, বাট ভালোবাসা মানুষকে ছাড়বে না। তাহলে তোমাকেও আমি জানাচ্ছি, আমি যদি মরেও যাই ওই ছেলের সাথে সম্পর্ক শেষ না করে আমার লাশটাও তুমি দেখতে আসবে না, এটা আমার কসম। বাংলা ছবির মতোই, প্রথমে মেয়ে একটা ছেলেকে পছন্দ করলো, বাবা জানতে পারছে ছেলেটা গরিব, মেয়ে তো ছেলেকে ছাড়বেই না, অ্যান্ড লাস্টে বাবা কসম কেটে বসলো যে আমার জানা যায় তুমি আসবা না। বাংলা ছবির মতো একটু পর্যন্ত, সামনে দেখি। আচ্ছা, মেয়ে ঘর থেকে ব্যাগ নিয়ে পুরা বেরিয়ে গেছে। এন্ট্রি হচ্ছে তৌহিদ আফ্রিদির। পূরণ করস না আমার দোয়া, মা খোদা খোদা, এই মেয়েকে ছেড়ে বাঁচব না। আচ্ছা, এখানে আমার মনে হলো যে তৌহিদ আফ্রিদির শ্বাসকষ্ট আছে, তৌহিদ আফ্রিদি বুকে হাত দিছে মেয়েটাকে দেখে, মেয়েটা চলে আসছে, বাট মেয়েটা মনে করছে ওর শ্বাসকষ্ট হয়েছে এই জন্য ওকে ইনে হেলা দিচ্ছে। রাইট, আম রাইট। আর পাদ পীর বলে আমি অবদর ছেলে, আর মা বাবা ভাই বোন ওরা চায় না আমাকে, এন্ড আই নো দ্যাট আই সো প্রাউড পয়সা নাই পকেটে, বেবি লাভ ইজ সেন্ডলেস আমার। সেদিন যখন তুই চলে গেলি, তৌহিদ আফ্রিদি নাকি গরিব, বাট ঘুমায় আছে কোন জায়গায়? গরিব মানুষ কি এভাবে ঘুমায়? তারপরই তোর বাবা স্ট্রোক করে, অবস্থা খুবই খারাপ ছিল, আজই হাসপাতাল থেকে বাসায় আনলাম। যদি পারিস একবার দেখে যাস মানুষটাকে। বাংলা ছবির ডায়লগটাই আবার আসছে, বাংলা ছবির ডায়লগ, মেয়ে চলে যাবে বাপের হার্ট স্ট্রোক করবে, সেম থিংসটাই হয়েছে, মেয়ে চলে চলে আসছে সাথে সাথে বাবা হার্ট স্ট্রোক করছে। তো
Fiji, baby, just for you. But darling, it's still like gold. Baba chai poro, look, look. Ma bole, can he cook, cook? Auntie bole, what he do, do? But nobody sees the love I have for you. একটুকে এতক্ষণে বুঝতে পারলাম যে তৈদা ফ্রিদি মুখে কথা বলতে পারে না, হাত দিয়ে ইশারা করে কথা বলতেছে। চাইলেই স্বার্থপরের মতো তোমাকে নিয়ে সারাটা জীবন একা পার করে দিতে পারতাম। হয়তো আমার শ্বাসকষ্ট হলে ইনহেলারের জায়গায় প্রতিবার তোমাকে ছুঁয়ে বেঁচে থাকতে পারতাম। আমাকে খুব বেশি ভালোবাসো, তাই না? আর সেজন্যই তোমার সবচেয়ে একটু কান্না সিন আসতে চলেছে। প্রিয় ভালোবাসার মানুষটাকে স্যাক্রিফাইস করে আমার সাথে চলে এসছো। তৈরা ফ্রিদি কান্না করতেছে এন্ড চিঠি লিখতেছে। মনে হয় যে মেয়েটাকে যে চিঠিটা রেখে দিছে সেই চিঠিটাই। হয়তো আট দশটা ছেলেদের মতো নিজের ভালোবাসার মানুষটাকে ভালোবাসার কথাটা মুখ ফুটে বলতে পারি না, কিন্তু চাইলে আজ আমি তোমার বাবাকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি। কিভাবে? তোমার থেকে দূরে গিয়ে, ভেবোনা দূরে চলে গিয়ে তোমাকে ভুলে যাব। দিন শেষে লক্ষ্যবান নিঃশ্বাস নেওয়ার কারণে ছিলে তুমি, তাই ভুলতে পারবো না তোমার। I'm getting emotional. তুমি আমার ছেলে আর তুমিই থাকবে আমার বুকের ভেতরে। একজন মেবি মারা গেছে, তার আব্বু। লেটস সি। জায়গা করে দেন। কি হতে পারে, কে হতে পারে, কে হতে পারে? তৌহিদ আফ্রিদি লাস্ট পর্যন্ত মারাই গেছে। তো মোটামুটি কমপ্লিট ভিডিওটা অ্যামেজিং, শুধু অ্যামেজিং না, অনেক বেশি আমার খুব বেশি ভালো লাগছে ভিডিওটা। অ্যান্ড প্রথম থেকে লাস্ট পর্যন্ত অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং।
সো একটু পর্যন্ত ছিল আজকের ভিডিও, অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড রিয়েকশন ভিডিও তৌহিদ আফ্রিদিকে নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, অ্যান্ড তো আশা করবো আপনারা আমার রিয়েকশন ভিডিওতে ভালো কমেন্ট করবেন অ্যান্ড জানাবেন সামনে আরও রিয়েকশন ভিডিও করা যায় কি যায় না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন।